আমার নবীর কাছে রফরফ তাইলো, আয়েশা আমার নবীর রফরফের মধ্যে নিল গালিচা, নিয়া রওনা হয়ে গেছে বন্ধুরি। নবী যখন রওনা হলো একটা পর্দা থেকে আরেকটা পর্দায় যাইতে 500 বছরের রাস্তা, এই 70,000 নূরের পর্দা অতিক্রম করবে আমার নবী, সাথে কেউ নাই, এটা কেমনে বুঝাইতাম, এটা আমি কেমনে বুঝাইতাম, যেই জায়গার ভিতরে কেউ নাই ওই জায়গার মধ্যে আমার নবী একলা একলা যায়। সুদূর পাশে একটা পর্দা থেকে আরেকটা পর্দা যাইতে 500 বছরের রাস্তা, 69,999টা পর্দা যখন অতিক্রম হলো, ওই মুহূর্তে আমার নবী বলেন ওই জায়গায় যায় আমি আবু বকরের কণ্ঠ শুনেছি, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, জিবরাইল তুমি যদি আমার বন্ধুর কাছে লাইট মোবারক গুলা না লইয়া যাইতাও, ওই যে আজ হযরতে মূসা কালিমুল্লাহ আমি আল্লাহর সঙ্গে দেখা করতে আইসা, 70,000 নূরের পর্দার ভিতর থেকে জাররা পরিমাণ নূরের ঝিলিক খাইয়া মূসা নবী যেমনে বেহুশ হইয়া গেছিল, আজকেও লাইট গুলা না থাকলে আমার বন্ধু নবীর নূরের ঝলকে তুমি জিব্রাইলও বেহুশ হইয়া বইয়া যাইতা। ও নবী, আমার নবী জান্নাতটা দেখলেন, দেখার পরে একটা ঘর দেখলেন, ঘর ওই ঘরের ভিতরে দরজাটার মধ্যে তালা লাগানো, আমার নবী ডাক দিয়ে কয় জিব্রাইল এই ঘরটা দি তালা, ঘরটার ভিতরে দেখতে মন চাইতেছে, আমার জিব্রাইল আলাইহিস সালাম কয় নবী গো এই ঘরের দরজার মধ্যে তালা, এবার আমার নবী কয় জিব্রাইল চাবিটা দাও, জিব্রাইল আলাইহিস সালাম কয় আল্লাহ আমি ও নবী গো আমি আল্লাহরে অনেকবার বলছি এই ঘরটা খুললা দেখার জন্য, আমি আল্লাহরে বারবার বলছি একটু চাবিটা দেন না, আল্লাহ আমার বারবার বলছে জিব্রাইল এই চাবি হইল আমার বন্ধু নবীর কাছে, এই দিক দিয়ে নবী বলে জিব্রাইল চাবিটা দাও, আল্লাহ কয় জিব্রাইল চাবি নবীর কাছে, এর দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহ ওই পৃথিবীর মানুষকে জানাইয়া দিল জিব্রাইল যেখানে শেষ আমি নবী সেখানে শুরু, কথা কন ঠিক না বেঠে, আমার নবী কি যেন পড়লেন দরজাটা খুলে গেল, আমার নবী বলেন এই দরজাটা খুললা দেখলাম বিশাল বড় একটা ঘর, এই পৃথিবীটা যত বড় এর চাইতে 70 গুণ বড় হলো ওই ঘরটা, এই ঘরটা আমার আল্লাহ, আমার আল্লাহ চারটা খুঁটি দিয়া আটকাইয়া রাখছে, চারটা খুঁটি দিয়া দাঁড় করাইয়া রাখছে, একটা খুঁটির মধ্যে লেখা আছে আল বিসমিল্লার মিম, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে আল্লাহ শব্দের হা, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে রহমান শব্দের মিম, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে রহিম শব্দের মিম, আমার নবী বলে আমি তাকাইয়া দেখলাম ওই রহমান আল বিসমির মিমের মধ্যে থেকে পানির নদী বাইরিতেছে, আল্লাহ শব্দের হা থেকে দুধের নদী বাইরিতেছে, রহমান শব্দের মিম থেকে সরাবের নহর বাইরিতেছে, রহিম শব্দের মিম থেকে মধুর নহর বাইরিতেছে, আল্লাহর হাবিব আল্লাহর ডাক দিকে আল্লাহ এত সুন্দর ঘর, চারটা খুঁটির যেই এই যে অক্ষরগুলো থেকে নহরগুলো বের হইতাছে, এই পানির গুণাগুণ কি, আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু এই পানিগুলো এমন পানি আপনার উম্মত যখন হাসরের ময়দানে 12 তাপের মুখের মাথার উপরে যখন সূর্যটা উঠবে সেই দিন আপনার উম্মতে পানি পানি বলে কাঁদবো, আমি আল্লাহ এই পানিটা রাখছি সাকাহুম রব্বুহুম শরাবান্তহুরা, এই পানিটা আপনার উম্মতে যদি পান করতে পারে তাইলে এক সেকেন্ডও আর পানি তৃষ্ণা লাগবে না, আমার নবী তো উম্মতের দরুদি আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ এই পানিগুলো আমার উম্মতের জন্য বানাইছো, কিন্তু এই চারটা নহর যে আসতেছে চার রঙের পানি, এই পানিটা কোথায় থেকে তুমি মূল মেশিনটা লাগাইছো, কোন মেশিন থেকে টেপের মধ্যে পানি আইছে, এইডার টাঙ্কিটা কই, আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ এটার টাঙ্কিটা কয়, ওই জায়গা থেকে সাইডটা ট্যাপ লাগাইছে চার রঙের পানি বানাইতাছে, আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু আমি আল্লাহ সৃষ্টি
বৃষ্টির সেরা একটা হাউস বানাইছি, এই হাউসটার পানিটা হলো দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ, এই নদীর মধ্যে যেই ঢেউটা হয় এই ঢেউটা আমি আল্লাহ মনি মুক্তা দিয়ে বানাইছি, এই নদীর দুই পাশে যেই পার আছে আমি আল্লাহ মাটি দিয়ে বানাই নাই, স্বর্ণ মুদ্রা দিয়ে বানাইছি, এই মাটির নিচে যেই মাটি আছে এটা আমি আল্লাহ মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ রেখে দিয়েছি, এই পানিটা মধুর চাইতে আরো মিষ্টি। ও বন্ধুরি, শরীয়তের কান দিয়া তাহিরি ওয়াজ আজকে শুনলে চলবে না, একটু ভাবতেই হবে। আমি ভাবনার জগতে আপনারে ফালাইয়া দিছি, এখানে শরীয়তের ধ্যান মেজাজ নিয়ে ওয়াজ শোনা যাবে না, এই জন্য ছোট্ট পুলার মেজাজটাও কানটা হারিয়ে গেছে, মুরব্বীদের কানটাও আল্লাহর হস্তে হারিয়ে হারিয়ে গেছে, কারণ আমার নবীর সম্মান আল্লাহ কত বাড়াইছে। আমার আল্লাহ কয় বল, আল্লাহ আমার নবীকে আল্লাহ এত সুন্দর নদীটা তুমি বানাইছ, আল্লাহ কয় ইন্না আতাইনা কাল কাউসার। ও বন্ধু গো, এটার নাম হলো হাউজে কাউসার, এই হাউজে কাউসারে খালেক হইলাম আমি, মালিক হইলেন আপনি। প্রথম আকাশের নাম হলো রোকিয়া, এই 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 যে রোকিয়া, এই রোকিয়া আসমানটা বানাইছে, এই রোকিয়া আসমানটা পুরা দুধের চাইতে অধিক সাদা। দ্বিতীয় আসমানটার নাম হলো ফাইদুম, এটা আমার আল্লাহ লোহা দিয়া বানাইছে। তৃতীয় আসমানের নাম হলো মালাকুত, এটা আমার আল্লাহ তামা দিয়া বানাইছে। চতুর্থ আসমানের নাম হলো জহিরা, এটা আমার আল্লাহ সাদা রূপা দিয়া বানাইছে। পঞ্চম আসমানের নাম হলো মুজাইনা, এটা আমার আল্লাহ লোহিত স্বর্ণ দিয়া বানাইছে। ষষ্ঠ আসমানের নাম হলো খালিসা, এটা আমার আল্লাহ আলোকিত মুক্তা দ্বারা বানাইছে। সপ্তম আসমানটার নাম হলো লাবিয়া, এটা আমার আল্লাহ ইয়াকুত পাথর দিয়া বানাইছে। আমার নবী সপ্তম আকাশটা পাড়ি দিয়া এমন একটা জায়গায় গেছে যেই জায়গাটা মোট সপ্তম আকাশে উপস্থিত, ওই জায়গার মধ্যে একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম হলো মাইতুল মামু। উম্মতেরি গুনালইয়া খোদার কাছে কয় কান দিয়া গো, সুরে উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কয় কান দিয়া গো, উম্মতেরি জান্নাতে দিয়া, উম্মতেরি শান্তি দাও হাবিবের প্রাণ, মুদে রাসূল আল্লাহর মেহমান, বলোই আমরা বড় ভাগ্যবান, মুদে রাসূল আল্লাহর মেহমান। আল্লাহ বলে দোস্ত আমার আরজি যত শুনব আপনার গো, আল্লাহ বলে দোস্ত আরজি যত শুনব আপনার, যাহা চাইবেন যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, কোন না গই অপমান, মুদে রাসুল আল্লাহর মেহমান, বলো আমরা বড় ভাগ্যবান, মুদে রাসুল আল্লাহর মেহমান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ হলেন তিনি যিনি আমার নবীকে ভ্রমণ করিয়েছেন, সায়ের করিয়েছেন, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নবীর মেরাজটা কি স্বপ্নে না বাস্তব? এ আমার যুবক ভাইরারি, ও চান্দির বাবারা, কিয়ামত পর্যন্ত নবীর মেরাজের বয়ান চলবে। আপনি হয়তো মেরাজ বুঝতেছেন ঘটনাটা, কিন্তু এই কিশোর বয়সের পোলাপানগুলি এইগুলো জানে না, এদেরকে ইতিহাস জানাইতে হবে। আর না হয় বাবার টাকা দিয়ে বিদেশ যাইয়া ওই সমস্ত বাতিলদের খপ্পরে পইরা টাকা কামাইয়া দেশে আসবো, ইমানটা ওখানে রাইখাইব, কথা কন ঠিক কিনা? এই জন্য আমার যুবক কি দিয়া বুঝাইতাম, আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন ঘরের মধ্যে শোয়া, এখান থেকে না ধরলে ছোট পোলাপান গুলো ওয়াজ বুঝবে না। আমার নবী শুয়ে আছেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন,
জিব্রাইল আমার বন্ধু নবীরে দুলার মতো সাজাইয়া আমার দিদার নিয়ে আসো, এর চাইতে বড় গুড নিউজ কি আর হতে পারে না কি রে বাবা। আরে আমারে যদি এখন ফোন দেয় রাষ্ট্রপতি, ও তাহিরে আসো বঙ্গভবনে দেখা করব, আমি তো দৌড়াইয়া আজ সকালবেলা চলে যাবো দেখা করার জন্য। আর আমার নবী আপনার নবী এমন নবী, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম অ্যান্ড হাবিব, কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ, আর আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ, এই দুইটার মধ্যে পার্থক্য কি? কালিমুল্লাহ হলো তিনি যিনি তুর পাহাড়ে বার বার আল্লাহরে বলছে রব্বি আরনি, প্রভু দেখা দাও, আল্লাহ বলছে লান তারানি, কখনোই তুমি আমাকে দেখতে পারবে না, তুমি আমাকে কখনোই দেখতে পারবে না। শেষ পর্যন্ত সত্তর হাজার নূরের পর্দার ভিতর দিকে ঝাররা পরিমাণ নূরের জিলিক মারার পরে মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেছে, কিন্তু আমার আল্লাহকে দেখতে পারে নাই। আর আমার নবী আপনার নবী এমন নবী, ও আমার চান্দির বাবা, কাটিয়ারার বাবা, কোড্ডার বাবা, খরমপুরের বাবা, আমার নবী আমার নবী। আল্লাহরে কোনোদিন এই কথা বলেও নাই, আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ রাব্বুল আলামিন নিজ থেকেই জিব্রাইলরে কয়, ও জিব্রাইল আমার বন্ধু নবীর কাছে যা, আমার বন্ধুরে দুলার মতো সাজে আমার কাছে নিয়ে আয় আমার দিদারে। আরে হাবিবুল্লাহ হলো তিনি যিনি বিছানার মধ্যে ঘুমায়া থাকে, আমার আল্লাহ নিজে দিদার দিতে চাই যার সঙ্গে, জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না রে বাবা। কি দিয়া মেরাজ বুঝাবো, কি দিয়া বুঝাইতাম ও বন্ধু, কি দিয়া আমি বুঝাইতাম রে বাবা। কারণ আমি নবী নবী এই জন্য করব, নবী ছাড়া কবরে গতি নাই, নবী ছাড়া হাসরে কোনো গতি নাই। এবার আমার আল্লাহ বলে যে এবার এখান থেকে ধরছি পোলা পানি, আর ঘটনা তো অনেক লম্বা, কারণ বললে সাতটা কারণ আছে কেন মেরাজ হইছে, এই কারণ বললে আমি ঘটনা বই না বললা এই পোলা পান্ডের সান্ত্বনা দিতে পারবো না। আল্লাহ ডাক দিয়া বলে জিব্রাইল আমার বন্ধু নবীর কাছে যাও, বন্ধু নবীর জামাগুলা পরাইয়া আমার দরবারে নিয়ে আসো। বন্ধুরি এই যে পাঞ্জাবিটা গায়ে লাগাইলাম, আজকে আমেরিকা থেকে আসলো একজন পাঠাইছে, এই যে গড়িটা পড়লাম, এই গড়িটাও একজন আমেরিকা থেকে পাঠাইছে, পাঠানোর পরে গড়িটা দেখলাম আসলে বাস্তব, এই আংটিটা দুবাই থেকে পাঠাইছে আসলে সত্য, দুবাই থেকে আসছে, আমেরিকা থেকে আসছে, এটাও আমেরিকা থেকে আসলো। ও বন্ধুরি কেমন জানে লাগে, এই জামাটা গায়ে লাগাইলাম কিন্তু আমার নবীর জামাগুলা যেই জামা নবীর কাছে পাঠাইছে এইগুলা আমেরিকা না, লন্ডন না, সিঙ্গাপুর না, আরব না, মদিনায় না, এই জামা মুবারকটা আমার আল্লাহ নিজে বানাইছে। তাইলে একটা হিসাব করে দেখেন, যার কার সেই নবীর স্বয়ং আল্লাহ, যেই নবীর জামা মুবারকটা আল্লাহ বানাই, ওই জামা মুবারকটার রংটা জানে কেমন ছিল, নবীর গায়ে মুবারকে যা জানে কেমন ফিটিং হয়েছিল, কি যে সুন্দর। হায় রে আমি কি দিয়া নবীর মেরাজটা বুঝাইতাম, পুরা ওয়াশটাই শুধু প্রেমের খেলা, শুধু পুরা ওয়াশটাই হলো প্রেমের খেলা, রহস্যে ঘেরা। আমার নবী জি এত সুন্দর জামা মুবারকটা গায়ে লাগাইতে যাই, আরে বাবা চোখের পানি ফেলায় কান্না শুরু করলো, নবী গো এত সুন্দর জামা, এত সুন্দর অফার পাইয়া আপনি কেন চোখের পানি ফেলায় কান্দেন? আমার নবী বলে জিব্রাহিল আমি তো কালিমুল্লাহ না, আমি তো সফিউল্লাহ না, আমি তো খলিলুল্লাহ না, হ্যাঁ জসিম ভাই আমি তো সফিউল্লাহ না, আমি নবী তো হাবিবুল্লাহ, আমি যে জামা লাগাইয়া যাইতাছি গা, আমার উম্মত আমি কোথায় রাইখা যাবো? যেই নবীর আনন্দের সময় আপনারে ভুলে নাই, যেই নবী পাথরের আঘাত খাইয়া রক্তাক্ত হইয়াও আপনারে ভুলে নাই, যেই নবীজি রওজা মুবারকে এখনো আপনার জন্যই কাঁদে, ওই নবীজি ওই মেয়েরাজা যাইয়া উম্মতের জন্য কি করছে আমি বুঝাইয়া দিয়া যাই রে বাবা। ও বন্ধু আমি সান্দি ঢুকছি, ফোনে দুই ঘন্টা হয়েছে ঘরে বসে রয়েছি, আমার কথা ছিল নয়টার দিকে মাইক ধরব, কিন্তু আপনাদের উপস্থিতি দিকে একটু সময়টা বাড়াইলাম। ও বন্ধুরি আমার নবী জামা
মুবারকটা লাগাইবো, লাগানে দয়া কই ও জিবরাইল আমার উম্মত আমি কোথায় রেখে যাব। আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল, ও জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধু নবীরে বইলা দাও, আমার বন্ধুর সঙ্গে যতক্ষণ আমি প্রেমের মোহনায় থাকব আমি আল্লাহ সব ইষ্ট কইরা দিমু। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আমার নবী মোহনাই ছিল, এটা হাকিকত। আমার আল্লাহ দুনিয়ার সব ইষ্ট কইরা দিলে এটা শরীয়ত। জোরে কন্যা সুবহানাল্লাহ, শরীয়তটা হলো তারা দেখছে গেছে আর আইছে রে বাবা। ও বন্ধুরি, ও চাঁদির বাবা, আল্লাহ যখন এই কথা বলছে ইব্রাহিম আলাইহিসসালাম আসার সময় বাবা 70,000 নূরের লাইট নিয়ে আইছে, জবানটা খুললা কোনা কয় হাজার লাইট, এই আওয়াজে মানি না, জোরে কোনা কয় হাজার লাইট। লাইটটা কি দিনে ব্যবহৃত হয় না রাইতে ব্যবহৃত হয়? তাহলে নবীর মেরাজটা কি সব দিনের বেলা না রাইতের বেলা? এটা কি পুরা রাত্র নাকি একটুখানেক? লাইলাতুন বলে নাই, লায়ালুন বলে নাই, লাইলুন বলে নাই। আমার আল্লাহ বলে সাফায়েত আমার বাগিনা খুব বালা হাফেজ, লাইলান নি রে বাবা। লাইলানটা কেন লাগাইছে রে বাবা? আমার নবীর মেয়েরা সারা রাত্র হয় নাই, সারা রাত্রে একটু সময় হয়েছে, এই জন্য রাত্রটা পাইছে একটু, এর লাগা লাইলান লাগাইছে। যদি রাত্রটা না পাইতো লাইলান এখানে লেখতো না, সারা রাত্র লাগলে হল লাইলান লেখতো না। আমার নবীর জামা মুবারকটা পাঠায়া 70,000 নূরের লাইট যখন জিব্রাইল আলাইহিসসালাম নিয়ে আসছিল, আল্লাহরে বলছিল আল্লাহ আমি লাইটগুলা কেন নেব, আমি তো এতদিন নবীর কাছে গেছি লাইটের কোনো প্রয়োজন হয় নাই। আল্লাহ বলে ও জিব্রাইল কেন লাইট দিলাম যাওয়ার পরে বোঝবা। ওই মুহূর্তে লাইটগুলা নিয়ে নবীর কাছে আসলেন, আয়েশা দেখে আমার নবী জিরি ঘুমা ঘুম মুবারকে আছে, জিব্রাইল আলাইহিসসালাম জিব্বার তলা মুবারকের মধ্যে আমার নবীর কদম মুবারকের তলা মুবারকে জিব্বা লাগাইয়া দিল। নবী উঠেছে, নবী জামা মুবারক পড়েছে, উম্মতের কথা যে এইমাত্র শুনেছে, উম্মতের জিম্মাদারি আমার আল্লাহ। আমার আল্লাহ বলছে বন্ধু গো আপনাকে আমি রাখবো আমার প্রেমের মোহনায়, আর আমি আল্লাহ সব স্টপ করে দিব। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী একটা মুস্কি হাসি মারছে, উম্মতের ভালো কথা পাইলে নবী আমার হাসে, উম্মতের কষ্ট দেখলে নবী আমার কাঁদে, এই জন্য আমার নবী আনন্দে একটা হাসি দিছে। দেওয়ার পরে সানাই বলি আর দুইটা দাঁত, দুইটা দাঁত থেকে দন্ত মুবারক থেকে দুইটা নূরের জিলিক মারছে, যেই মাত্র নবীর দন্ত মুবারক থেকে রাতের বেলা দুইটা জিলিক মারছে, জিব্রাইলের হাতের মধ্যে কয় হাজার লাইট, এই 70,000 লাইট একটা মিটি মিটি কম্পন তৈয়ার হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিব্রাইল তুমি যদি আমার বন্ধুর কাছে লাইট মোবারক গুলো না লইয়া যাইতাও, ওই যে আজ হযরতে মুসা কালিমুল্লাহ আমি আল্লাহর সঙ্গে দেখা করতে আইসা, 70,000 নূরের পর্দার ভিতর দিকে জাররা পরিমাণ নূরের জিলি খাইয়া মুসা নবী যেমনে বেহুশ হইয়া গেছিল, আজকেও লাইট গুলা না থাকলে আমার বন্ধু নবীর নূরের ঝলকে তুমি জিব্রাইলও বেহুশ হইয়া বইয়া যাইতা। আরে হাত তুল, আল্লাহু আকবার, আমার যুবক ভাইরা মেরাজ মানে হলো গোপন, মেরাজ মানে হলো রহস্য, মেরাজ মানে হলো ঊর্ধ্বগমন। এবার আমার নবীজি জামা মুবারক লাগাইছে কেমন লাগে রে বাজান? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত
কিনাও সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, যতই দরদ পড়ি তৃপ্তি মিটে না, যতই মিটে না, আশিকি বিনে অন্যে বুঝে না, পাগল বিনে অন্যে বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, একদিন কবর যাব কেউ তো যাবে, ওই মুরব্বি বাবা নামাজ যে পড়ছেন, গত জুম্মা যে পড়ছেন কবুল হয়েছেনি, কইব হুজুর আমি জানি না, এর আগের জুম্মা যে পড়ছেন কবুল হয়েছেনি, আপনি কবেন বাজান আমি জানি না, জীবনের 60টা বছর ঈদের নামাজ পড়ছেন কবুল হয়েছেনি, আপনি বলবেন আমি জানি না, 50টা বছর রোজা রাখছেন 30টা কবুল হয়েছেনি, কইব আমি জানি না, আপনি যে আজকে মাহফিলে আইছেন কবুল হয়েছেনি, আপনি বলবেন আমি জানি না, তাহলে জানেন না কিতা, কই হুজুর নামাজ কবুল হয়েছে কিনা আমি জানি না, রোজা কবুল হয়েছে কিনা আমি জানি না, তাইলে আপনার ভরসাটা কোথায়, কেমনে আপনি পার হইবেন, আপনি বলবেন এবাদত দিয়া পার হওয়ার জন্য আমি আশা করতে পারি না, কারণ আমি কবুলের গ্যারান্টি কার্ড আমার কাছে নাই, কিন্তু একটা গ্যারান্টি কার্ড আমার আছে, জীবনটা দেলাইলে হো নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি, আর জোরে বলেন না ঠিক কিনা, এই জন্য বলছিলাম একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার ভালো লাগার জায়গা মদিনা, বল ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, পাগল ছাড়া অন্যে দেখে না, পাগল বিনে অন্যে দেখে না, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, মদিনা, ওই মদিনা যাইতে চাই কি চাই না, তোমাদের জিয়ারার নাম নাকি, হাসনাইন উমরা ও জিয়ারা, তারা হজের কাজ করে সুন্নিদেরকে নিয়ে নিয়ে হজে যায়, কারণ সুন্নিদের সাথে গেলে লাভ আছে, ওরা সুন্দর করে জিয়ারত গুলা করাবে, দৃষ্টিনন্দন এবং ইমানি চেতনার যে জায়গাগুলো তারা ঘুরাই ঘুরে হাত দিয়ে নিয়ে এনে দেখাবে, আমার ভাগ্নে সাফায়াত এটার কাজ করে এবং আমাদের মাসুদও কাজ করে, আপনারা সবাই সুন্নিদের সঙ্গে তাদের তারা জোয়ান আছে তারা দেখাইতে পারবে, তাদের সঙ্গে আপনারা যাবেন, অন্য যারা আমাদের আকিদার খেলাফ যারা আছে তাদের সঙ্গে আপনারা যাবেন না, গেলে আপনাদেরকে জিয়ারতি করতে দিবেন না, গাড়িটা ঘুরাই ঘুরাই দেখাই দিয়ে শেষ করে দিব, কবে যে ইডা 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 ওই আধা ঘন্টার ভিতরে সব শেষ হয়ে যাব, কিন্তু আপনি জিয়ারত চোখের যে শান্তি দিলের যে শান্তি সেটা তো বাবা হবে না, কথা বলেন ঠিক না বেঠে, আমরা চোখেরও শান্তি চাই মনেরও শান্তি চাই, চাই কি চাই না বলেন, আরো বড় করে বলুন না চাই কি চাই না, এই জন্য আমি বলছিলাম আমার জীবনে অনেক বেশি গুনাহ, গুনাহ আসেনি বাবা, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম, তাই হাবিবের ভালো লাগার জায়গা মদিনা, বল ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত তাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না, ও আব্বুড়ি ও চান্দি কায় পাইক পারা দুবলার বাবা,
বাসুদেব গাটিয়ারা চাপুর চিনারে কেওয়ায় কাজির খোলা গাটিয়ারা বরিশালের বন্ধুরা যত জায়গা থেকে এসেছেন কোড্ডার বাবারা আমার নবী জামা মুবারকটা লাগাইছে কুশিনা বাজার কি সুন্দর জামা মুবারক লইয়া রোয়ানা দিছে এত সুন্দর করে রোয়ানা কিন্তু তাকায়া দেখতেছেন নবীর সামনে একটা কবর দেখা যায় নবীর সামনে একটা রওজা দেখা যায় আমার নবী বলেন এই কবরের ভিতরে তাকায়া দেখি এই কবরের ভিতরে একজন পয়গাম্বর শুয়া অবস্থা নয় তিনি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে এই কথার দ্বারা প্রমাণ হয়ে যায় আমাদের নবীরা কি কবরের ভিতরে রওজা মুবারকের ভিতরে জিন্দা না মরা নবী দেখেন নামাজ পড়তেছে ওই কবরটা হলো হযরতে মুসা কালিমুল্লাহর কবর বন্ধুরে আমার ও যুবক ভাইরা এখন প্রশ্ন করতে চাই চান্দিরবাসীর কাছে এই দুনিয়ার ভিতরে আদম নবী রওজা মুবারক ছিল ইব্রাহিম নবী রওজা মুবারক ছিল জাকারিয়া নবীর রওজা মুবারক ছিল ইউনূস নবীর রওজা মুবারক ছিল ইয়াহিয়া নবীর রওজা মুবারক ছিল এতগুলো রওজা মুবারক থাকার পরেও আমার নবীর মেরাজটা হযরতে মুসা কালিমুল্লাহর রওজার উপর দিক দিয়ে কেন রুট ম্যাপটা বানাইছে এত সুন্দরভাবে কেন রুট ম্যাপটা বানাইলো মুসা নবীর রওজার উপর দিক দিয়ে কেন আমার নবী মেরাজে যাওয়ার রুট ম্যাপটা বানাইছে এর একটা মাত্র এই কারণ এই মুসা নবী আল্লাহরে দেখতে চেয়েছিল আমার আল্লাহ দেখা দেয় নাই আমার আল্লাহ দেখা দেয় নাই আমার আল্লাহ মুসা নবীর রওজার উপর দিক দিয়া নবীর নিয়া দেখাইতাছে ও মুসা তাকায়া দেখ কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয় এমন সুন্দর করি আমার নবী মেরাজে যাইতেছে এই জন্যই তো আমি গজলটা কোন লাগে কইতাম নিরে বাজান আমর আবর ভগবান মোদে রাসূল আল্লাহর মেহমান বল হয় আমর আবর মোদের রাসূল আল্লাহর মেহমান বল হয় আমরা বড় ভগবান মোদের রাসূল আল্লাহর মেহ আল্লাহ বলে দুস্ত আমার আর জি যত শুনব আপনার গু আল্লাহ বলে দুস্ত আমার আর জি যত শুনব আপনার গু যা চাইবেন তা পাইবেন যা চাইবেন তা পাইবেন কোন না গয় অপমান মোদে রাসূল আল্লাহর মেহমান বল হই আমরা আন মোদে রাসূল আল্লাহর মেহমান জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার নবী মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আমার নবী মসজিদে আকসাত গেছে এই মসজিদে আকসাটা কিন্তু বাজান ইন্ডিয়াতে না এটা হলো ফিলিস্তিনে এই মসজিদে আকসা ছিল মুসলমানদের প্রথম কেবলা যে এই মসজিদের কথা আমার আল্লাহ কোরআনের সূরায় বনি ইসরাইলের মধ্যে উল্লেখ করেছেন আমার নবী মেরাজে যাওয়ার সময় মসজিদে আকসার মধ্যে গেছে এই জন্য মুসলমানরা মসজিদে আকসার প্রতি দুর্বল ইসরাইলের গুন্ডা বাহিনীরা যে এই মসজিদকে ভাঙ্গার জন্য ষড়যন্ত্র শুরু করলো কিন্তু আমার নবী আপনার নবী যেই মসজিদের মধ্যে নামাজ পড়েছেন আমি আপনাদের কাছে বলতে চাই জবানটা কইলা কোন এই মসজিদকে রক্ষা করার দায়িত্ব কে শুধুমাত্র ফিলিস্তিনের একলা নাকি সকল মুসলমানদের সব মুসলমানদের দায়িত্ব এই জন্য ফিলিস্তিনি মুসলমানদের বর্বর হামলা আমরা মেনে নিতে পারি নাই মসজিদ আকসার উপরে আক্রমণ আমরা মেনে নিতে পারি নাই আমার নবী মসজিদে আকসার মধ্যে গেল যেই মাত্র গেল আমার নবী যাইয়া সেখানে দুই রাকাত নামাজ পড়ে কয় রাকাত আর যুবকরা কোথায় জোরে বলে কয় রাকাত জিন্দা অবস্থায় ঘুমের অবস্থায় না সশরীরে আর জোরে বলো সশরীরে নবী নামাজের মেহরাবে দাঁড়াইছে আর আমার নবীর পিছনে 1,24,000 পয়গাম্বর আমার নবীর পিছনে তারা নামাজের মুক্তাদি হয়েছে এই জায়গার মধ্যে আমার নবী দুই রাকাত নামাজ পড়া সুজা প্রথম আকাশের মধ্যে গেল জবানটা খুললা কোন কোন আকাশে গেল আরে বাবা কোন আকাশের মধ্যে গেল প্রথম আকাশের মধ্যে গেল এই প্রথম আকাশটার নামটা কি আমি নিয়ে আসছি বহুদিন পরে গবেষণায় পাইয়া গেছি প্রথম আকাশের নাম হলো রোকিয়া এই 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 যে রোকিয়া এই রোকিয়া আসমানটা বানাইছে এই রোকিয়া আসমান
আসমানটা পুরো দুধের চাইতে অধিক সাদা, দ্বিতীয় আসমানটার নাম হলো ফাইদুম, এটা আমার আল্লাহ লোহা দিয়া বানাইছে, তৃতীয় আসমানের নাম হলো মালাকুত, এটা আমার আল্লাহ তামা দিয়া বানাইছে, চতুর্থ আসমানের নাম হলো জহিরা, এটা আমার আল্লাহ সাদা রূপা দিয়া বানাইছে, পঞ্চম আসমানের নাম হলো মুজাইনা, এটা আমার আল্লাহ লোহিত স্বর্ণ দিয়া বানাইছে, ষষ্ঠ আসমানের নাম হলো খালিসা, এটা আমার আল্লাহ আলোকিত মুক্তা দ্বারা বানাইছে, সপ্তম আসমানটার নাম হলো লাবিয়া, এটা আমার আল্লাহ ইয়াকুত পাথর দিয়া বানাইছে। আমার নবী সপ্তম আকাশটা পাড়ি দিয়া এমন একটা জায়গায় গেছে যেই জায়গাটা মোট সপ্তম আকাশে অবস্থিত, ওই জায়গার মধ্যে একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম হলো মাইতুল মামু। আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে সাতটা স্তরে বানাইছে, একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা, যেই আসমানটা কোনটা বলে আল্লাহ লোহা দিয়া বানাইছে, কত বড় ওজন রে বাজান, কত বড় ওজন, কিয়ামতের আগে নাকি সব ভাঙ্গে আমরার মাথার উপরে পড়ব। এ বন্ধু কুল্লু মান আলাইহা ফান, এ যুবকের দল, আমি শুধু ঘটনা বলবো না, ঘটনার ভিতরে রহস্য ভরা। এই যে সাতটা আসমানের নাম, সাতটা আসমান কি দিয়া বানাইছে, মনে হয় জিন্দগিতে এই প্রথম আপনাদের কানে আওয়াজটা, পোলাপানদের কানে আওয়াজটা আসছে, এত বড় আসমানে প্রথম আকাশে যাইয়া আমার নবী মেরাজে একজন নবীর সঙ্গে দেখা করলো, দ্বিতীয় আসমানে আরেকজনের সঙ্গে দেখা হইলো, সবাই শুধু কই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূল আল্লাহ, এইভাবে সবাই সাথে দেখা হলো, মুসা কালিমুল্লাহর সঙ্গে এক আকাশে দেখা হলো। এখন আমি চান্দিবাসীর কাছে প্রশ্ন, মুসা নবী দেখলো রওজার ভিতরে, একই মুসা নবী আবার মসজিদে আকসার ভিতরে, আবার একই মুসা নবী আসমানের উপরে, মুসা নবী কি তিনজন না একজন? এই আওয়াজে মানি না, জুড়ে বলেন তিনজন না একজন। আর যেই মুসা নবীর সঙ্গে আমার আল্লাহ দিদারি দেই নাই, ওই মুসা নবী যদি একই টাইমে নবীর সঙ্গে তিন জায়গায় থাকতে পারে তাইলে তো আলোচনা পরিষ্কার হয়ে গেল। ওই যে আমার নবী বলছেন, ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ যাওয়ালিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমার নবী বলেন আমি নবীর কাছে আমার আল্লাহ এই পৃথিবীটাকে এত ছোট করে দিয়েছে, আমি পূর্ব পশ্চিম সব আমার হাতের তালুর মধ্যে দেখতে পারি। আজকে যারা আমার নবীর হাজের নাজরে মানে না, আজকে আমার নবী হাজের হইতে পারে এটা মানে না, আজকে আমার নবী যে আমরা দেখে এটা যারা মানে না, এদের কাছে প্রশ্ন হলো মেরাজের অজুনীতি একই টাইমে মুসা নবী যদি তিন জায়গায় সশরীরে অবস্থান করতে পারে তাইলে আমার নবী চান্দি আশেকদের ভাঙ্গা করে আইসা দিদার দেওয়ার ক্ষমতা নবীর আছে না? না, হাত তুলে বলতে হবে আছে না? না, আমার যুবক ভাইরা, মেরাজটা আপনি যদি ঘটনা মনে করে শুনেন তাইলে মনে করবেন আমি শুনছি, আর যদি চেতনা মনে করে শুনেন তাইলে মনে করবেন যে না মেরাজটা একটা কিছু, এটা হৃদয়ে ধারণ করলে মরণে নবীর দিদার কাম হয়ে যেতে পারে। মদিনা আমরা শান্তির লেগে বহুত দূরে, কিন্তু নবীর জন্য শান্তি দূরে না, কথা কন না গেলে গে, এইটা হইল হিসাব। মেরাজ গেছে, গেছে আর আসছে, হাকিকতে 27 বছর কাটাইছে, জোরে কন না সুবহানাল্লাহ, জোরে কন না। আমার যুবক ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? একদম টু দা পয়েন্ট কথা বলতেছি, আল্লাহর হাবিব সপ্তম আকাশ পাড়ি দেওয়ার পর জান্নাতের ভিতরে গেল, জান্নাতের ভিতরে আমার নবী বলে আমি যখন জান্নাতে গেলাম যাওয়ার পরে আমি দেখলাম জান্নাতের যেই রুমটার ভিতরে আমি প্রবেশ করি ওই রুমের ভিতরে একটা সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি,
ওই জান্নাতের ভিতরে কোন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়? এবার আমার নবী আপনার নবী বলে যে এই সাহাবীর পায়ের আওয়াজ আমি জান্নাতের ভিতরে পাইছি। এই সাহাবী দুনিয়ার জমিনে চলাফেরা করে কিন্তু তার পায়ের আওয়াজের ঢঙ্কা জান্নাতে নূপুর বাজতাছে। ও বন্ধু, ওই সাহাবীর নামটা কি রে? ওই সাহাবীর নাম হলো হযরতে বেলাল, যার চেহারাটা ভালো ছিল না, যার চেহারাটা কালো ছিল, জিহ্বাটা কাটা ছিল, চোখগুলো তেমন ভালো ছিল না, সুরটাও তেমন ভালো ছিল না, অথচ বেলালের সম্মানে তো বেশি। রসুল এসে জিজ্ঞেস করে, বেলাল রে তুমি কি এমন আমল করছো যেই জন্য আমি মেয়েরাজে যাইয়া তোমার পায়ের আওয়াজ শুনতে পারছি? বেলাল চোখের পানি ফেলায় গো নবী গো, হ নবী আমি আজান দেয়, আমি আপনার পিছনে দাঁড়ায় একামাত দেই, কিন্তু নামাজের পরে সব সাহাবীরা আপনার লগে মুসাফা করে, আপনার সঙ্গে মনের কথা বলে, আমি কালো দেইকা শরমে আপনার সামনে যায় না, সাহাবীদের সামনে আমি যাই না, কিন্তু আমি সব সময় যখন উযু করি, উযু কইরা দুই রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে আমি বলি, আল্লাহ আমি যদিও নবীর কাছে যাই না, নবীর মায়ার নজর তুমি আমি বেলালের দিকে রাইখো। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ আমার নবী ডাক দিয়ে কি বেলাল, তোমার এই প্রেমের ইবাদত আমার আল্লাহ কবুল কইরা ফলাইছি। এই জন্য চান্দি বাড়িটা ভাঙ্গা হইতে পারে, বাড়িটা নদীর পার হইতে পারে, আমরা বাড়ির মতন তিতাসের পার, কিন্তু আমরা যেখানে নবীর দরদটা থাকে না কেন, আমার নবী গুমের ঘরে আসবো, গুমের ঘরে যদিও না আসে অন্তত পক্ষে বিপদের কালে আজরাইল যখন ঘরের সামনে আইব তখন আমার নবীজির নূরানি চেহারা। আর আমাদের কিছু চাওয়ার দরকার নাই নবী গো, কিচ্ছু চাই না, শুধু আপনারে চাই, আপনার দেখলে নাকি জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ও নবী আমার নবী, জান্নাতটা দেখলেন, দেখার পরে একটা ঘর দেখলেন, ঘর ওই ঘরের ভিতরে দরজাটার মধ্যে তালা লাগানো। আমার নবী ডাক দিয়ে কয়, জিব্রাহিল এই ঘরটা দি তালা, ঘরটার ভিতরে দেখতে মন চাইতেছে। আমার জিব্রাইল সাল্লাম কয়, নবী গো এই ঘরের দরজার মধ্যে তালা। এবার আমার নবী কয়, জিব্রাইল চাবিটা দাও। জিব্রাইল সাল্লাম কয়, আল্লাহ আমি ও নবী গো আমি আল্লাহরে অনেকবার বলছি এই ঘরটা খুললা দেখার জন্য, আমি আল্লাহরে বারবার বলছি একটু চাবিটা দেন না। আল্লাহ আমার বারবার বলছে, জিব্রাইল এই চাবি হইল আমার বন্ধু নবীর কাছে। এই দিক দিয়ে নবী বলে, জিব্রাইল চাবিটা দাও। আল্লাহ কয়, জিব্রাইল চাবি নবীর কাছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহ ওই পৃথিবীর মানুষকে জানাইয়া দিল, জিব্রাইল যেখানে শেষ আমি নবী সেখানে শুরু, কথা কন ঠিক না বেঠে? আমার নবী কি যেন পড়লেন, দরজাটা খুলে গেল। আমার নবী বলেন, এই দরজাটা খুললে দেখলাম বিশাল বড় একটা ঘর, এই পৃথিবীটা যত বড় এর চাইতে 70 গুণ বড় হলো ওই ঘরটা। এই ঘরটা আমার আল্লাহ, আমার আল্লাহ চারটা খুঁটি দিয়া আটকাইয়া রাখছে, চারটা খুঁটি দিয়া দাঁড় করাইয়া রাখছে। একটা খুঁটির মধ্যে লেখা আছে আল বিসমিল্লার মিম, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে আল্লাহ শব্দের হা, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে রহমান শব্দের মিম, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে রহিম শব্দের মিম। আমার নবী বলে, আমি তাকাইয়া দেখলাম ওই রহমান আল বিসমির মিমের মধ্যে থেকে পানির নদী বাইরিতেছে, আল্লাহ শব্দের হা থেকে দুধের নদী বাইরিতেছে, রহমান শব্দের মিম থেকে সরাবের নহর বাইরিতেছে, রহিম শব্দের মিম থেকে মধুর নহর বাইরিতেছে। আল্লাহর হাবিব আল্লাহর ডাক দিকে, আল্লাহ এত সুন্দর ঘর, চারটা খুঁটির যেই এই যে অক্ষরগুলো থেকে নহরগুলা বের হইতাছে, এই পানির গুণাগুণ কি? আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু এই পানিগুলো এমন পানি, আপনার উম্মত যখন হাসরের ময়দানে বারোতাপের মুখের মাথার উপরে যখন সূর্যটা উঠবে সেই দিন আপনার উম্মতে পানি পানি বলে কাঁদব। আমি আল্লাহ এই পানিটা রাখছি, সাকাহুম রব্বুহুম শরাবান্তহুরা, এই পানিটা আপনার উম্মতে যদি পান করতে পারে তাইলে এক সেকেন্ডও আর পানি তৃষ্ণা লাগবে না। আমার নবী তো উম্মতের দরুদি, আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ এই পানিগুলো আমার উম্মতের জন্য বানাইছো, কিন্তু এই চারটা নহর যে আসতেছে চার রঙের পানি, এই পানিটা কোথায় থেকে তুমি মূল মেশিনটা লাগাইছো, কোন মেশিন থেকে টেপের মধ্যে পানি আইছে, এইডার টাঙ্কিটা কই?
টাঙ্কিটা কই আর বড় করে কন্যা সুবহানাল্লাহ এটার টাঙ্কিটা কই ওই জায়গা থেকে সাইডটা ট্যাপ লাগাইছে চার রঙের পানি বানাইতাছে আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু আমি আল্লাহ সৃষ্টির সেরা একটা হাউস বানাইছি এই হাউসটার পানিটা হলো দুধের চাইতে সাদা বরফের চাইতে স্বচ্ছ এই নদীর মধ্যে যে ঢেউটা হয় এই ঢেউটা আমি আল্লাহ মনি মুক্তা দিয়ে বানাইছি এই নদীর দুই পাশে যে পার আছে আমি আল্লাহ মাটি দিয়ে বানাই নাই স্বর্ণ মুদ্রা দিয়ে বানাইছি এই মাটির নিচে যে মাটি আছে এটা আমি আল্লাহ মেশকি আম্বর চাইতে আরো সুগন্ধ রেখে দিয়েছি এই পানিটা মধুর চাইতে আরো মিষ্টি ও বন্ধুরি শরীয়তের কান দিয়ে তাহিরি ওয়াজ আজকে শুনলে চলবে না একটু ভাবতেই হবে আমি ভাবনার জগতে আপনারে ফালাইয়া দিছি এখানে শরীয়তের ধ্যান মেজাজ নিয়ে ওয়াজ শোনা যাবে না এই জন্য ছোট্ট পুলার মেজাজটাও কানটা খারিয়ে গেছে মুরব্বীদের কানটাও আল্লাহর হস্তে হারিয়ে গেছে কারণ আমার নবীর সম্মান আল্লাহ কত বাড়াইছে আমার আল্লাহ কয় বড় আল্লাহ আমার নবীকে আল্লাহ এত সুন্দর নদীটা তুমি বানাইছ আল্লাহ কয় ইন্না আতাইনা কাল কাউসার ও বন্ধু গো এটার নাম হলো হাউজে কাউসার এই হাউজে কাউসারে খালেক হইলাম আমি মালিক হইলেন আপনি তিনবার করে ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর পানি পানি নবী আমার জিজ্ঞাসা করে আল্লাহ আমার উম্মতের জন্য চার টেপ দিয়া চার রঙের পানি যদি পান করতে হয় কোনো গুণ লাগবো নি কোনো কাম লাগবো নি নবী মেরাজ থেকে একটা সুন্দর করে কোটি সন্নিকা নিয়ে আইসে আল্লাহ কইছে বন্ধু গো আপনার উম্মতের শুধু যাইয়া বলবেন এই হাউজে কাউসার থেকে আমি আলাদা একটা ট্যাপ বাইর করছি আলাদা লাইন বাইর করছি আপনার উম্মতের মধ্যে যারা প্রতিটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পানিটার ব্যবস্থা করে রেখে দিছি আপনার উম্মতকে যাইয়া বলবেন যারা প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে সবাই জোরে কন্যা বিসমিল্লাহির রাহ সবাই সবাই বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ বলে বন্ধু আপনার উম্মতের মধ্যে যারা প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে আমি আল্লাহ এই পানিটা রেখে দিয়েছি বাস মেরাজের একটা শিক্ষা প্রতি কাজের আগে বিসমিল্লাহ নেক কাজের আগে বিসমিল্লাহ পড়া লাগবে তাইলে আমাদের ফ্যাসিলিটি আছে না নাই এরপরে আমার নবীকে জিব্রাইল নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা মানি হলো শেষ ঠিকানা বড়ই গাছটার গোড়ায় জোরে কন্যা সুবহানাল্লাহ ইন্ডিয়ার বর্ডারটা যেমন সামনে যাওয়া যাবে না জিব্রাইলের কই নবী গো আমি আর সামনে যাইতে পারতাম না সামনে গেলে আমার ছয়শত ডানা জল্লা পুরা সরকার হয়ে যাবে অথচ এই জিব্রাইলি রাত্রে আইসা নবীরে বলছে নবী গো আল্লাহ আমারে পাঠাইছে আপনাকে মহান রবের দিদারে নেওয়ার জন্য মাঝখানে যে থামাই দিব এটা কিন্তু জিব্রাইলে বলে নাই জিব্রাইল কিন্তু এটাও বলে নাই আপনার অর্ধেক রাস্তা নিয়ে যাবো বাকিটা আপনার একলা যাইতে হইব কিন্তু না বইলা মাঝখানে যায় বলে নবী আমার পক্ষে আর যাওয়া সম্ভব না আমার ছয়শত ডানা আমি যদি সামনে যাব আমার ছয়শত ডানা জলে পড়ে চারকার হয়ে যাবে একটা ডানা কত বড় জানেননি জিব্রাইল সাল্লামের একটা ডানা যদি পিছাইয়া দেয় সারাটা পৃথিবী বিছানা হয়ে যাবে এমন ছয়শত ডানা যে জিব্রাইলের মাথার মধ্যে সাত সমুদ্র তেরো নদীর পানি ঢাইল্লা দিলে এক ফুটা পানিও পায়ের তলায় পড়বে না এত বড় জিব্রাইল জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া জিব্রাইলে মক্কায় আসে দাওয়াতে লয়া ডাকি দিতে নাং সাহস পাইয়া জিব্বা কদম তলায় সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আয় নূর নবী যাই দিদারে নিলেন খোদা তালা নূর নবী কুনলেনে খোদা তালা সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা সেই খুশিতে দুরুদ দুরুদ সাল্লে আল জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না
আমারে আজকে বাড়ির থেকে চান্দি মাহফিলে আনতে গেছিল, মানে চান্দি থেকে গেছিল আমার আনার জন্য, মাগরিবের পরেও গেছে। আমি এক ঘন্টা পরে একটু কথা বলতেছি, কথা বলি না, ডাইরেক্ট সুর দিয়ে কথা বললাম এতক্ষণ, জাস্ট একটু রিল্যাক্স মোডের জন্য। আনতে যাওয়ার পরে যদি ওই যে কোড্ডার মোড় থেকে যে ঢুকলাম এদিকে, বামে ঢুকলাম না, আমি বামে তো ঢুকছি, এখানে যে ছেলেটা আমাকে আনতে গেছিল সে যদি আমার বলতো যে হুজুর চান্দি যেখানে যাবেন অবস্থাটা বেশি বালা না, আপনার আমি লয়া গেলে আমারও খবর আছে, এর যদি খবর তে আমার কি খবর নাই? তো জিব্রাইল নবীরে বলছে, নবী গো আল্লাহ পাঠাইছে আপনার নেওয়ার জন্য, মাঝখানে যায় একো নবী গো, আমি যদি একটু সামনে যাই তাইলে আমার খবর আছে। নবী যদি আমরার মতো হইতো রসুল বলতেন, এ জিব্রাইল তুমি আমার ঘর থেকে তুললে আনছো আমার নিয়ে যাবে, মাঝখানে আমার কোথায় রেখে যেতেছ? এই কথা না বলে রসুল বলতেছেন, ইয়া জিব্রাইল হাল্লাক মিন হাজাতিন ইলা রাব্বিকা। ঠিক আছে, তুমি যদি যাইতে না পারো আমি যাইতেছি, আল্লাহর কাছ থেকে তোমার জন্য কি আনতে হবে? তার মানে বোঝা গেল জিব্রাইল দেখে যেখানে গেট বন্ধ রসুল সেখানে উপেন। আমার দেশের কিছু মাওলানারা এই পর্যন্ত আলোচনা করে, এই পর্যন্ত আলোচনা করে কয় নামাজ নবী এখানে যায় আমার মেরাজ থেকে ফাঁস অক্ত নামাজ নিয়ে আইছে, আপনারা ফাঁস অক্ত নামাজ পড়েন, পঞ্চাশ অক্ত দিয়েছে, সাতচল্লিশ অক্ত কমাইছে, আর ফাঁস অক্ত লইছি, এর বাইরে আর জানা জানা যে কিনলে গা, এটা সুন্নিরা কয়া দিদি কি সমস্যা, এর বেশি ওয়াশ করতে গেলে যে কোনো মৌলবি যদি ওয়াশ করে আমার নবীর নূর না মাইন্না ওয়াশটা করতে পারবে না। কথা কোন ঠিক কি না? ওই যে বাসারি সুরত যতক্ষণ মনে তো ছিল জিব্রাইল কাছে ছিল, এরপরে আমার আল্লাহ যে নিয়ে গেছে এই খবর জিব্রাইলের কাছে, কেমনে গেছে এই খবর জিব্রাইলের কাছে নাই। এই জন্য রাসূল বলছেন, ইয়া জিব্রাইল হাল্লাক মিন হাজাতিন ইলা রাব্বিকা, হে জিব্রাইল ঠিক আছে তুমি যদি যেতে না পারো আমি রবের সঙ্গে দিদারের জন্য যাচ্ছি, অনেক কথাই তো হবে, তুমি আমাকে বলো তোমার জন্য কি আনতে হবে। আচ্ছা আপনারা যদি রসুল বলতেন তুমি কি চাও, আপনি বলতেন যে আমি বেহেস্তে জান্নাতুল ফেরদাউসটা চাই, ইডার ভিতরে যেন আপনিও থাকেন, যেখানে যেই জান্নাতে আপনি থাকবেন ওই জান্নাতে আমি আমার বাপ দাদা সদ্য গোষ্ঠী থাকতাম, সেই রীতি কইলাম হইলে নাকি আর কিছু করে না, জেএমপি মন্ত্রী হইতে সেইটা করে নিলে, এই কথা রে কইলে নিলে, কিন্তু জিব্রাইল এই কথা কইছে না। জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন আবসুতা জানাহিয়া আলা সিরাতি লি উম্মাতিকা, ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু চাই না, আমার 600 ডানা শুধুমাত্র পুল সিরাতের উপরে বিছাইতে চাই। আল্লাহর হাবিব বলেন, জিব্রাইল ও জিব্রাইল তোমার 600 ডানা কেন পুল সিরাতের উপরে বিছাইতে বললা? জিব্রাইল সাল্লাম বলে, নবী গো আমি জিব্রাইল অনেকবার অনেক নবীর কাছে গিয়েছি, কিন্তু আপনি নবী যেইভাবে উম্মতের জন্য দিবানা, আপনি নবী যেইভাবে উম্মতের জন্য চোখের পানি মুবারক ছেড়ে কান্না করেছেন, এমন কান্না কোনো নবীকে কান্দতে দেখি নাই। নবী গো আপনি রক্তাক্ত হয়ে আপনি উম্মতের জন্য কেঁদেছেন, আপনি অনেক কান্না করেছেন উম্মতের জন্য, যেমন আমি আমার আম্মাকে নিয়ে যখন উমরায় গেলাম, উমরায় তায়েফের জমিনে গেলাম, ওই তায়েফে জসিম ভাই ওই যে তায়েফের জমিনে গেলাম, যাইয়া দেখলাম যে এই পাথরের মধ্যে রসুল পাথর আঘাতে রক্তাক্ত হইয়া যেই পাথরটার মধ্যে হেলান দিয়া বসছিল ওই হেলাম দেওয়া পাথরটাই এখনো আছে, আমি যাইয়া দেখি এখনো পাথরের মাঝে আমার নবীর রক্ত মুবারক লেগে আছে, আল্লাহু আকবার, এখনো লেগে আছে, আমার নবী ওই পাথরের পাশে যে ঘরটা ছিল মসজিদ, শিয়ারা সেই মসজিদটাকে আগুন দিয়ে পুড়াইয়া দিছিল শিয়ারা, এখনো মসজিদের কাঠগুলা পোড়া আছে, যাইয়া দেখবেন না পাইলে কান কেটে ফেলে দিব, শিয়ারা বড় ভয়ঙ্কর জিনিস, এই শিয়ারা মসজিদের এই 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 কাঠগুলা পোড়াইয়া দিছিল, ওই মসজিদের ভিতরে আমার নবী সাজদার মধ্যে পইরা
পাথরের আঘাত খাইয়া রক্তাক্ত বডি নিয়া উম্মতের জন্য কেঁদেছেন, এখনো পর্যন্ত সেই জায়গাটা পানি চুয়াইতাছে। আমি যাইয়া সেখানের পানিগুলা বালু সহকারে হাতের মধ্যে লাগাইয়া আমার চেহারার মধ্যে মালিশ করলাম, গলার মধ্যে মালিশ করে কইলাম, নবী গো আমি হইলাম আপনার বাংলার জমিনে আপনার ক্যাম্বাসার, আমি ক্যানভাস করি হাজার হাজার মানুষ আমার মুখ থেকে কথাগুলা শুনে গোয়াল, ও নবী গো মেহরবানি করে আপনি আমাদের প্রতি দয়ার নজর রাখেন, হাজার হাজার মানুষ আমার সামনে বসে ও শুনে তাদের সালামটুকু আপনি নবী গ্রহণ করে নিয়েন। নবী রওজার পাশে যায় এইভাবে আমি কথা বলছি, নবী যেই জায়গার মধ্যে কাঁদছে ওই জায়গার পানিগুলা মুখের মধ্যে মেসেজ করলাম, আর সবাই লাইট দিয়া টিপতেছে রাতের বেলায় অন্ধকার, কিন্তু আমি মানুষের পায়ের ফাঁক দিয়া মাথারা ঢুকাইয়া পাকিস্তানি আছে, পাকিস্তানি আছে, সৌদিয়ান আছে, বাঙালি আছে, সব্বির মাথার তলে দিয়ে মাথাটা ঢুকাইয়া ওই বালুর জায়গা যেখানে পানি চুয়াই পানি মুবারক চুয়াইতাছে, নবী যে উম্মতের জন্য কাঁদছে এই পানি এখনো চুয়াইতাছে রে বাজান, ওই জায়গার মধ্যে আপ্পা মায়েরা পড়ে গেলাম, বাংলার পাগল তো আমি, আবার যাইতাম পারি আর না পারি, ওই বালুর মধ্যে যাইয়া জিব্বাটা লাগাইয়া লেহুন দিতে শুরু করলাম। আল্লাহর কসম করে বলি এখানে এমন একটা ঘ্রাণ লাগছে যে এই ঘ্রাণ আমার নাকের মধ্যে জীবনেও লাগে নাই, কোরআন থাকলে সুয়া কইতাম আমি যা পাইয়াছি, ওই জায়গার মধ্যে সুমা দিয়া মন ভরে না, জিব্বা দিয়া লেহুন দিয়া মাটি গুলা সহকারে ইয়া রাসূলুল্লাহ নবী গো আসরে ও নবী আমি আপনার চোখের পানি মুবারক দেখেছি, পাথরের আঘাতকে আপনি উম্মতের জন্য কেঁদেছেন, হাশরের ময়দান যেদিন কায়েম হবে আপনার উম্মত বারো তাপের মুখের মুখের মধ্যে তারা পারি রুদ্র তাপে নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে গো নবী, আর হাশরের ময়দানে আপনার উম্মত বিপদে পড়ে থাকবে। আমি এই ছয় শত টানা যেন আমি পুল সিরাতের উপরে বিছাইয়া দিতাম পারি, ওই পুল সিরাতের উপরে বিছাইয়া আকাশের বিজলির মতন আপনার উম্মতকে, যা সারাটা জীবন আমি আপনার খেদমত করেছি, হাশরের ময়দানে আপনি তো উম্মতের পাগল, আপনার উম্মতের খেদমতটা যদি করতে পারি আমি জিব্রাইলের জীবনে আর কোনো দুঃখ নাই। আল্লাহর হাবিব মুস্কি হাসি দিলেন, হঠাৎ কইরা উপর থেকে একটা রফরফ আইলো জিব্রাইলের, শেষ ওই রফরফ দিয়ে আমার নবী নূরের নবী নূরে খুদার সঙ্গে নূরের জগতে রওয়ানা হয়েছে, সত্তর হাজার নূরের পর্দা এখান থেকে হলে মেরাজের আসল কথা তো কোন ভূমিকার মধ্যে ছিলাম এই পুলাপানগুলোর একটা ধারণা দিলাম, আর আমার নবীর কাছে রফরফটা আইলো, আইসা আমার নবীর রফরফের মধ্যে নিল গালিচা নিয়ে রওয়ানা হয়ে গেছে, বন্ধুরি নবী যখন রোয়ানা হলো একটা পর্দা থেকে আরেকটা পর্দায় যাইতে ৫০০ বছরের রাস্তা, এই সত্তর হাজার নূরের পর্দা অতিক্রম করবে আমার নবী, সাথে কেউ নাই, এটা কেমনে বুঝাই তাপ, এটা আমি কেমনে বুঝাই তাপ, যেই জায়গার ভিতরে কেউ নাই ওই জায়গার মধ্যে আমার নবী একলা একলা যাই, চতুর পাশে একটা পর্দা থেকে আরেকটা পর্দা যাইতে ৫০০ বছরের রাস্তা, ৬৯ হাজার ৯৯৯টা পর্দা যখন অতিক্রম হলো ওই মুহূর্তে আমার নবী বলেন ওই জায়গায় যাইয়া আমি আবু বকরের কণ্ঠ শুনেছি, এই যে আমারে ফোলা একটা গজল ফাড়াই দিছে গড়ল ফাড়াইছে, একটা গজল গাইবার লাগে ফাড়াইছে আবু বকরের শানে, আরে বাবা তুমি পাড়াইছো কাগজ, আমি তো ওয়াজের ভিতরে আবু বকরের কথাই ফাইয়া গেছি, আমার নবী আপনার নবী বলেন কেউ নাই, আমি সেখানে গিয়ে আবু বকরের কণ্ঠ শুনলাম, যে কণ্ঠ দিয়ে আওয়াজটা আসছে কি বলছে শুনেন, আবু বকরের কণ্ঠে আমাকে বলতেছে কিফ ইয়া মুহাম্মাদ ইন্না রব্বাকে ইউসাল্লি, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, তোমার না দেখলে আমার গরি, আমি হাসির খোরাক দিচ্ছি না মাজান, তোমার না দেখলে তুই আমার জীবন রে মুরশিদ, তুই আমার জীবন, তুই আমার জীবন রে মুরশিদ, তুই আমার জীবন, তোমার আমার ভালোবাসা জানে
হে সর্বজনী, তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনী, অন্ধের চোখের মণি তুমি সাথিরা, হাজারো দবনে গো তুই আমার যে বন রে মুর্শিদ, তুই আমার হার জীব নগরে বন্দর গুরি পাইতে হে দরস, হারি জীবনে কত লক্ষ লোকের সামনে ওয়াজ করলাম নবী গো, আমরা তো তোমার পাগল, নগরে বন্দরে ঘুরি পাইতে হে দরসন, এই তাহিরি সদাই বাসে নয় তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার হার জীব, এ যুবকরা কোন বাবা, তুই আমার জীবন, তুই আমার হার জীবন, তোমার ডাক দেখলে আমার ঘরে মনে রে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার হার জীবন, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার হার জীবন, আল্লাহ আকবার না, একবার যদি পাইতাম তোরে করি নবীর ভাইলে কিতা করতাম রে বাবা, একবার যদি পাইতাম তোরে করি ইতাম যতন, অঙ্গেতে সিটাইয়া দিতাম তুলসী, আল্লাহু আকবার, একবার যদি পাইতাম তোমায় তুলসী চন্দন গো, তুই আমার যে বন রে দয়াল, তুই আমার হার জীবন, তুই আমার যে বন রে মুর্শিদ, তুই আমার হার জীবন, তোমার না দেখলে আমার ঘরে মনে রে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার হার জীবন, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না, এ যুবক তোমরা কি ঘুমিয়ে গেছো, জবানটা খুলে বলো না ইয়া রাসূলুল্লাহ, আরে জোরে ইয়া রাসূলুল্লাহ, আরে নবী মসজিদে হারাম মসজিদে আকসা সাত আসমান জান্নাতের ভিতরে সিদ্ধাতুল মুনতাহা সেখান থেকে 69999 টা পর্দার ঘুরাই গিয়ে আবু বকরের কণ্ঠ এর মানে প্রমাণ হয় জিসকা কোই সানি নহি ওয়া নবী হামারা হে মুস্তাফা কি আসমত কা হাদ হে না কি নারা হে, হাত তুলে বলো ঠেকে না বলো, নবীর সঙ্গে কাহার কোন তুলনা, আর যার চোখ থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই সেই নবীর কাছে আর কি গোপন থাকতে পারে, আল্লাহু আকবার, হ্যাঁ গভীর মনোযোগ, শরীয়তের দেমাগ নিয়ে আজকের ওয়াজ চলবে না,
হাকিকতের দেমাগ নিয়ে কথা শুনতে হবে। এতদিন চান্দি কথা বলছি পাবলিকের সঙ্গে মিশে, এখন আমি মাদানী রঙে কথা বলছি। কি রঙে? চোখে মদিনা, জবানে মদিনা, খেয়ালে মদিনা, ধ্যানে মদিনা, রুহে মদিনা। যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, অনসত্তির হাজার নয়শত নিরানব্বইটা পর্দা অতিক্রম করেছি। একটা পর্দা থেকে আর একটা পর্দা যাইতে কয় শত বছর রাস্তা? বড় করে কোন ওয়াজ মুখস্থ করেন, কয় শত বছর? এটা কি সাধারণ জিনিস নাকি? ওই জায়গার ভিতরে যাইয়া আমার নবী যে সাহাবীর কণ্ঠ শুনেছেন, সেই সাহাবীর নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ শুনতে পেয়েছেন। এখন প্রশ্ন করবেন, তাহিরি হুজুর কি কথা বলেছেন? দলিল এসেছে, কিফ ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকে উসাল্লি। ওই কণ্ঠ দিয়া নবীকে বলতেছে, নবী গো আপনি একটু থামুন, আপনার রব আপনার গুণগান গাইতেছে। সুবহানাল্লাহ। আমার নবীর প্রশ্ন করি, নবী গো আপনি তো বললেন সেটা আবু বকরের কণ্ঠ, আমরা তো দলিলে পেয়েছি আবু বকর জমিনে, আপনি মেরাজ থেকে আসার পরে জানতে পারছে, দুনিয়ার কেউ জানতো না আপনি মেরাজে গিয়েছেন, কিন্তু আপনি আবু বকরের কাছে বলার আগেই আবু বকর বিশ্বাস করেছে, এই জন্য আপনি আবু বকরকে সিদ্দিক উপাধি দিয়েছেন গো নবী। আমি জানতে চাই আর রাসূল আল্লাহ নবী গো, ওই ছয় হাজার, ওই যে সত্তর হাজার নোরের পর্দার গোড়ায় যেখানে কেউ যেতে পারে না, জিব্রাইল যাইতে পারে না, সেই জায়গার ভিতরে আবু বকরের কণ্ঠটা কেমনে শোনা গেল? আবু বকর কেমনে সেখানে গেল? আমার নবী বলে, সাহাবীরা রে আবু বকর সেখানে যায় নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যায় নাই। ওই জায়গার ভিতরে আমার আল্লাহ সৃষ্টির শুরু থেকে একটা ফেরেশতা বানায় রাখছে, মিসরাফিলের দায়িত্ব যেমন সিঙ্গাফু দিবে কিয়ামত হবে, আর এই দিক দিয়ে আমার আল্লাহ ফেরেশতাটা বানায় রাখছে, আমি নবীর রিসিভ করার আগ পর্যন্ত এখানে দাঁড়ায় থাকবো। ওই ফেরেশতাটার কণ্ঠ আমি নবী যদি শুনি তাইলে আমি বিচলিত হতে পারি, অপরিচিত কণ্ঠ শুনলে আমি বিচলিত হতে পারি। এই জন্য আমার আল্লাহ আমারে ভালোবাসে, আমার সন্তুষ্টি কামনা করে, এই জন্য আমার আল্লাহ ওই জায়গার ভিতরে যে ফেরেশতাটা, ওই ফেরেশতার কণ্ঠটাকে, যেহেতু আমি আবু বকরের সঙ্গে চলি, আবু বকর আমার সঙ্গে চলে, সে আমার সঙ্গে কথা বলে, আমি কথা বলি, সে আমার বন্ধু, কিন্তু এই জন্য তার কণ্ঠটা আমার কাছে বেশ ভালো লাগে, এই জন্য আমার আল্লাহ ওই ফেরেশতার কণ্ঠটারে আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছে। তাইলে যেহেতু আমার আল্লাহ অনেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক বিরোধিতা করে আছে না নাই, নবীদের পরে সবচাইতে মর্যাদাবান কে? সাহাবায়ে কেরামের মধ্যে কে? সিদ্দিকে আকবর, আহলে বাইত, এটা হলো আলাদা জিনিস। এটা কি? এটা আলাদা জিনিস। অনেকে এইগুলা নিয়ে বিভিন্ন ফেসা ফেসাদ লাগায়, এই ফেসাদ লাগায় অনর্থ ঘরের মধ্যে আগুন ধরে দূরত্ব তৈরি করবেন না। আরে বাবা, আবু বকরের কণ্ঠটা যেহেতু ফেরেশতার কণ্ঠ দিয়ে নকল করাইছে, এটা তো আমার নবী করাই নাই, এটা তো আমার আল্লাহ করাইছে। এর দ্বারা বোঝা গেল আবু বকরকে শুধুমাত্র আমার নবী ভালোবাসে না, স্বয়ং আমার আল্লাহ নিজেও ভালোবাসে। আরো জোরে জোরে কন্যা আল্লাহু আকবার বাজান। এটা অনেক গুবিরে ঢুকছি তো, এই জন্য কেমন যেন লাগতেছে ওয়াশটা। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে ভাজান, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। কইতাম নি ভাজান এটা? আমি কি তিতাস নদীর কথা কইছি? এই নদীতে ডুব দিবার কথা কইছি? ইত্তা কইলে ওয়াজ বুঝবেন আমরা। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাপি তোর খুদে মহাজন পাবে, তোর খুদে মহাজন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, দিল যখন হবে খাটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন আছে, সেই নদীর ওই গভীরে তেরে আছে, সেই নদীর ওই গভীরে তেরে, পাবে তোর মানিকা রতন, পাবে তোর মানিকা রতন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না?
কয় হাজার নোরের পর 70,000 আই হাই রে মাসাকিন কয় হাজার রে 70,000 এর পরে একটা ঘটনা আছে কইলেই ওই জায়গাটা এমন জায়গা পৃথিবীর কোন নবী রাসূল ফেরেশতার কদম সেই জায়গায় পড়ে নাই পৃথিবীর কোন নবী রাসূল ফেরেশতা আল্লাহর সৃষ্টি জগতের কেউ যারা দেখে এমন কোন লোক এই জায়গা দেখে নাই ওই জায়গাতে আমার নবীর নিয়া ঢুকাইছে সুবহানাল্লাহ এটা এত সুন্দর এই জায়গাটা আল্লাহ বানাইছে ওই জায়গাতে নবীর নেওয়ার পরে আল্লাহ জিগায় বন্ধু কেমন লাগতেছে রাসূল চোখের পানি ফালায় কান্দে রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আরেকটা সুন্দর জায়গা নিয়েছে রাসূল কেমন লাগে জায়গাটা রাসূল চোখের পানি ফেলে কান্দে আরেকটা সুন্দর জায়গা নিয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য তো সব সাজিয়েছি কেমন লাগতেছে আপনার কাছে রাসূল কানতেছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা জায়গায় নেওয়ার পরও নবী উম্মতের জন্য কান্দেছে আল্লাহ আল্লাহ জিকে বন্ধু কান্দেন কেন আল্লাহ এত সুন্দর জায়গা আমার চোখ দেখতেছে আমার উম্মতের চোখ তো দেখতেছে না এই জন্য আমি কান্দেছি কিরে তাহিরি নবী নবী করে কিরে আমার বাবা এই শফিকুল ইসলাম চিশতি নবী নবী করে শেফায়েত কেন নবী নবী করে জসীমউদ্দিন জয়নালী হুজুর কেন নবী করে রেজাউল তাইরি কেন নবী নবী করে মাসুদ মুজাহিদি কেন নবী নবী করে একটাই কারণ নবী আমারে সুখে তৈক্য ভুলে নাই দুঃখে তৈক্য ভুলে নাই পাথরের আঘাত খাইও ভুলে নাই রওজাতও ভুলে না হাসরের ময়দানও ভুলবে না উম্মত নিমুখ হারাম দিকে না বইলা যাস চিন্নি খাইলাম কার দ্বারা এ যুবক সেখানে রাসূল কান্দে তখন আমার আল্লাহ কয় বন্ধু ওই যে পাঁচ ওয়াক্ত নামাজ আছে না ফজর নামাজের ফরজ হলো দুই রাকাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যোহরের ফরজ আসরের ফরজ মাগরিবের ফরজ এশারের ফরজ ফজরের দুই আর যোহরের সাইরে দশে আর আসরের সাইরে না না দুই আর সাইরে কত ছয় আর আছে আসরের সাইর মাগরিবের তিন এশারের সাইর তো নবীরে ঘুরাইছে কই জায়গায় এবার আল্লাহ নবীরে সান্ত্বনা দিয়ে ভাবে বন্ধু আপনার উম্মতকে বলবেন এই ফজরের নামাজ থেকে মাগরিব এশা পর্যন্ত এই 17 রাকাত ফরজ যারা পড়বে আমি আল্লাহ আপনার সান্ত্বনার বাণী শুনাই দিই আপনি যা কইবেন আমি আল্লাহ যেই 17 জায়গায় আয়েশা আপনি উম্মতের শরণ করছেন আমি আল্লাহ কথা দিলাম এই 17 জায়গা আপনার উম্মতের গুরায়া গুরা আমি আল্লাহ নিজে জান্নাতের টিকিট দিব আল্লাহু আকবার জোরে কোন কেন আমি আল্লাহ আপনার উম্মতকে টিকিট দিব নবী কি এখন খুশি না বেজার রাসূল এখন খুশি না বেজার বাজান আমার রাসূল আল্লাহ দিয়ে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কব কাউসাইনি আও আদনা দনুকের মাথা যেইভাবে দুইটা এইভাবে নে বেহা করে কাছাকাছি রাসূল এমন পাশাপাশি গেছে উম্মতেরি গুনা লইয়া খোদার কাছে কয় কান্দিয়া গো সুরে উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কয় কান্দিয়া গো উম্মতেরি জান্নাতে দিয়া উম্মতেরে শান্তি দাও হাবিবের প্রাণ মুদে রাসূলুল্লাহর মেহমান বলোই আমরা বড় ভাগ্যবান মুদে রাসূলুল্লাহর মেহমান আল্লাহ বলে দোস্ত আমার আরজি যত শুনব আপনার গো আল্লাহ বলে দোস্ত আরজি যত শুনবো আপনা
যায়, যাহা চাইবেন যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, কোন নাগই অপমান। মোদে রাসুল আল্লাহর মেহমান, বলো আমরা বড় ভাগবান। মোদে রাসুল আল্লাহর মেহমান, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার আল্লাহ নবীর পাঁচ ওয়াক্ত নামাজ দিছে, কাইটটা দিলাম বক বক আজকের ওয়াজ কাইটটা দিলাম, এখানে এই জায়গার মধ্যে রাইখা দিলাম, দিছিল পঞ্চাশ ওয়াক্ত, হয়েছে কয় ওয়াক্ত? ফজরের ফরজ হলো স্যার দুই রাকাত, তিনশো পঁয়ষট্টি দিনে সাতশত তিরিশ রাকাত, জোহরের নামাজের ফরজ হলো চার রাকাত, তিনশো পঁয়ষট্টি দিনে ষোলো শত চোদ্দ শত ষাট রাকাত, জোহরের ফরজ হলো চার রাকাত, তিনশো পঁয়ষট্টি দিনে চোদ্দ শত ষাট রাকাত, আসরের ফরজ হলো চার রাকাত, তিনশো পঁয়ষট্টি দিনে চোদ্দ শত ষাট রাকাত, মাগরিবের ফরজ হলো তিন রাকাত, তিনশো পঁয়ষট্টি দিনে এক হাজার পঁচানব্বই রাকাত, আসর এশার নামাজের ফরজ হলো চার রাকাত, তিনশো পঁয়ষট্টি দিনে চোদ্দ শত ষাট রাকাত। এই ফরজগুলোর জন্য দৈনিক পাঁচবার আজান দেয়, আজান দেয় দৈনিক যদি পাঁচবার আজান দেয়, তিনশো পঁয়ষট্টি দিনে আঠারোশো পঁচিশ বার ডাক দিছে আপনারে, নামাজের দিকে আসুন, নামাজের দিকে আসুন। দুনিয়ার কোনো মানুষ যদি চাকরি করে, বিশ দিন চাকরিতে না গেলে বিশ দিনের বেতন কাইটা দেয়, আল্লাহ যে হাজিরা দিছে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, এই রজবের চান্দে নামাজটা নবীরে দিছে, এই জন্য আজকের ওয়াশটা কইরাই দিয়া যায়, এই রজবের চান্দে পাঁচ ওয়াক্ত নামাজ পাইছি, আমার চান্দির ফোলাপান। বাড়িতে যাইয়া যাইয়া নতুন পাঞ্জাবি লাগাইয়া আমরা দাওয়াত করলে চলবো না, আজকে রজবের সান থেকে মসজিদটা কেন্দ্রীয় মসজিদ আমরা যুবক চাই, কথা কন ঠিক না বেঠে? এই কেন্দ্রীয় মসজিদ যুবক দিয়ে বর্তে চাই, কথা কন ঠিক না বেঠে? এই মেরাজের চার থেকে ওয়াদা করতে হবে আর জীবনে কখনো আমরা নামাজ ছাড়বো না, কথা বলে ঠিক কি না বলে? এই মেরাজের রাত থেকে আজকে ওয়াদা করতে হবে, মুরব্বীরা পিটাইয়া বাইরাইয়া পোলাপন্ন মসজিদে পাঠাবেন, সন্তানকে পিটাইয়া পাঠাবেন, ঘরে খাবার দিবেন না, কয়দিন না খেয়ে থাকবো, পিটাইয়া পাঠাবেন মসজিদের ভিতরে এই রজবের চান্দ। এই জন্য হ্যাঁ অনেক মুরব্বীরা আসে না, এটা অসুস্থ হয়তো আসে না, কিন্তু আসতে তো হবে, মরতে তো হবে, কথা কন ঠিক না বেঠে? মরতে তো হবে বাজান, আমি হয়তো বলে যাব, আপনি না মানলে আমি একদিনই কিন্তু আপনাকে মানুষ করতে পারবো না, একদিন আপনাকে নামাজি বানাইতে পারবো না, আপনার বিবেকটারে খাটাইতে হবে, এই বিবেকটারে খাটাইলে তাইলে আপনি অটোমেটিক যখন আজানটা দিব বলবো, এটা অর্থনা করবেন আপনার, আমি কুমু আরবি আপনার অর্থনা করবেন, গুম হইতে, তাহলে এখন থেকে ওয়াদা, এখন থেকে ওয়াদা, এখন থেকে ওয়াদা, আমরা ফজরের টাইমে আর ঘুমাবো ফজরের জন্য, আমরা বেশি রাত্র জাগ্রত করব এশারের পর পর। ও আল্লাহর ওলিরা, ও আল্লাহর ওলিরা তো, আল্লাহর ওলিরা তো এমনি ওলি হইছে না বাজার, এরা সুরি কিরা ওলি হইছে, এখন হুজুর সুর আবার ওলিও কেমন? আর এটা না কথার কথা বলতেছি, ওরা এশারের নামাজের টাইমে, ওরা এশার টাইমে টাক দা খায়া লাইছে, খায়া আস্তে আস্তে একটু নমো নমো কইরা কইরা আস্তে আস্তে ঘুমায় গেছে, মাঝরাতে ডিউটি গেছে, ডাইনামিমের ছায়া দিয়ে আস্তে আস্তে দরজাটা খুললা, ওই ফুসকুনি নিচে আগে যে গাটলা ছিল না, ও যে থাক থাক করে যে কাঠ দিয়ে গাছ দিয়ে যে গাঠ দিত আগে, হনে না না এটা ঠেঙ্গা 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 দিত না, দিয়া নিচে যাইয়া উজু কইরা সুন্দর করে উজু কইরা চুপচাপ শালটা গাও দিয়া নীরবে উঠটা জায়গা উঠটা, কবি রজনীতে ক আল্লাহ এমন গুনা করছি আমার ছেলে জানে না, এমন গুনা করছি আমার স্ত্রী জানে না, এমন গুনা করছি আমি বন্ধুর কাছে সব বলি কিন্তু গুনার কথাটা কই না, আল্লাহ যে গুনা আমি করছি যদি তুমি কালকে এটা প্রকাশ করে দাও তাহলে আমার মুখ দেখানো সম্ভব না, তুমি যে মায়া করে এটা ডাইকে রাখছো আল্লাহ আমি বুঝছি, এই জন্য তৌবা করতেছি, আর গুনা করতাম না, আর চোখের পানি ফালায়া বুক বাসায় কান্তাছে, গাফুরুর রহিম আল্লাহু।
গাফুর রহিম হো আল্লাহ খবরে মানুষ দেখি তো ও কবরে রি দেখি তো গরবারি সাহরিয়া পাগল আরে বাপের কথা মনে করেন না মিয়া আরো দাদার কথা মনে করে কর না বন্ধু নাই রে হে যেই জায়গা বন্ধু নাই রে যেই জায়গা সেই জায়গারি বন্ধু নবী মোস্তফা সেই যা বন্ধু নবী মোস্তফা জোরে কর না আল্লাহু আকবার এই ফার্স্ট ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না বাজান অবাজান সাফুরের মানুষ আমি সাফুর সিনারে খেওয়াই কাজের খোলা দুবলাই ফাইক পারাইতে আমরা এলাকার ঘর ঘরের মানুষ ঘরের মধ্যে ওয়াজ করতেছি একটা লোক হাত তুললে কন্যা বাজান যে আমি জীবনে ভুল করছি আমি আর নামাজ ছাড়তাম না এই মেরাজের শান্তিকে আজকে হাজার মানুষের সামনে আমি ওয়াদা করলাম একটা যুবক নিজের থেকে দাঁড়ায় যান আর নামাজ ছাড়তাম না আমি যদি দুইটা লোক নামাজি বানাইতাম পারি আমি আশা করি দুইটা ছেলে দুইটা গরের নামাজ বানাইতে পারবো এমন একটা ছেলে কোন হুজুর এই মেরাজ থেকে আয় দিকে এদিকে আমার কলিজার টুকরে এগুলা আল্লাহ আকবার এই যে দেখেন এটা নামাজ আমার আমার বায়াত আমার রোহানি সন্তান তোমার নাম কি বাবা তোমার নাম কি আক্তার তোমার নাম নাদিম তোমার নাম আচ্ছা আপনার একটু চান্দির মানুষের কাছে বিচার দেওয়া যায় এরা তিনজন কি মা বাপরে ফোন দিয়া কইছে নামাজ পড়বো বাপেরে কইছে দেখেন চোখের পানি চলচল করতেছে এরা এতিমের মতো আমার সামনে এসে দাঁড়াইছে আল্লাহ আল্লাহ আকবার কোন অনেক বন্ধুরা তোমাদেরকে নামাজ থেকে দূরে সরাইবার চেষ্টা করব তোমরা দূরে যাইবা না আজকে যেই মাসে তোমরা ওয়াদা করছো আমার মনে হয় আল্লাহ যদি রাজি হয়ে যায় তোরা এমন টাকার মালিক বানাই দিব তোরা মদিনায় যায় তোরা মদিনায় যায় নবীর রওজা মুবারকের সামনে যায় নামাজ পড়তে পারবি আমিন আমিন আল্লাহ আমার এই পোলাপান গুলিরে দুনিয়ার দুনিয়াবি বাতাস থেকে বাঁচাই রেখে আখিরাতের প্রেমে এদেরকে উজালা করে দাও যাও তোমরা বসো নামাজ কখনো ছাড়বা না ওয়াদা করছো হাজার মানুষের সামনে নামাজ পড়বা মা বাপরে যেয়ে বলবা ফজরের টাইমে উঠতে যাবে গা দেখবা অনেক বন্ধু তোমাদেরকে মসজিদ থেকে দূরে সরাইতে চেষ্টা করবে যেই বন্ধুগুলো তোমাদেরকে মসজিদ থেকে দূরে সরাই নিব এরা তোমার বন্ধু না এরা তোমার শত্রু কথা বলেন ঠিক না বেটি ওই বন্ধু উত্তম যেই বন্ধু তাকে খেলার মাঠ থেকে মসজিদে নিয়ে যায় যুবক তুমি নেশা করবা না কখনো ওয়াদা তো কখনো নেশা করবা না কখনো নামাজ ছাড়বা আমি তিনটা মানুষ পাইছি আর দুইটা মানুষ আমার খুব জরুরি পাক পাঞ্জাতনের নামের উপরে ওই যে একটা ছেলে পাইয়া গেছি মাশাআল্লাহ বাবা তুমি দাঁড়াও আমার কাছে এই পোলাপানগুলো শুধু সাহস না এগুলো আমার কাছে একটা সম্পদ মনে হইতাছে তোমার নাম কি বাবা সোহাগ মিয়ার তোমার নাম আইমন আল্লাহ আল্লাহ গো এদেরকে তুমি কবুল করো বসুন বাবা আপনার কি নামাজ মিস যায় নাম কি মোহাম্মদ জালাল মিয়া কয়জন পাইছিস বাজান আপনি কি মনে করেন না বাবা আপনি তো পড়েন মনে হয় যারা পড়েন তারা না যারা গ্যাপ যা বা নিয়মিত পড়ে না বা কখনোই পড়ে না এদের জন্য বলছি বসুন আমি ছয়জন পাইছি মারহাবা জোরে কোনা কেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত নবী ওলির দুশমনেরা ভাইর আমার আপনার কি কষ্ট হইছে এই যে আজকের চান্দি আবিদের বাড়ি কবর বসে স্মরণে মাহফিল আপনি কি মনে করেন না যে এরার মাহফিলটার উসিলায় আজকে একটা প্রেমের সারা হইছে আপনি কি মনে করেন নাই যে আমি এক ঘন্টা 45 মিনিট প্রায় কথা বললাম এক
ঠেলায়। আপনি কি বলতে পারবেন যে এই পৌনে দুই ঘন্টার উপরে আলোচনায় একটা মানুষ হাসি দিছে এমন করে ইতিহাস আছে? একটা মানুষ হাসি দিছে ইতিহাস আছে? বরং তারা ফাঁকে ফাঁকে কাঁদছে, চোখের পানি ছল ছল করতেছে। আমি আমি কাগজে লিখে দিতে পারি, কারণ রসুল বলছেন যেই মজলিসে দোয়া কবুল হয় সেই মজলিসের মানুষগুলো ধৈর্যশীল হয়। সুবহানাল্লাহ। আজকের পোলাপান যেমনে বসছে প্যান্ডেলটা ঠিক এভাবেই তারা বসা। আমি ছয়টা ছেলে নামাজি বানাইছি, ওয়াদা করলাম আরো ষাটটা ছেলে নামাজি বানাইয়া দশজন মিলিয়ে দিয়ে যাইলাম। এবার আরো চারটা লোক বলবেন, চার সাহাবির মহব্বতে দাঁড়ায় যাবেন, চারটা ছেলে বইলা দশজন মিলাই দেন, বিসমিল্লা করে একটা লোক দাঁড়ান, একটা পাইয়া গেছি। তুমি ছোট, এখনো বয়স বোঝার বয়স হয় নাই, আর একটু পরে তুমি ছোট। তোমার নাম কি?